কিন্তু পশ্চিমবঙ্গে বসে যখন দুর্গা পূজার সিনেমায় অনুধ্বনি বাজায় মুসলমানের ঘরগুলোতে বাংলাদেশ অনুধ্বনি বাজতেছে এত ময়লা তো হুজুর আঙ্গুল তো যায় না এত ভাঙা কেন হুজুর টাকা নাই তো টেলিভিশন কিল্লা কি দিয়া ওইটা না হলে দোকান চলে না আমাদের দেশেও নতুন জাহেলিয়াত ঢেয়ে আসছে আকাশ সংস্কৃতির কারণে প্রত্যেকটা মুসলিমের ঘর চায়ের দোকান পর্যন্ত সিনেমা হল হয়ে গেছে ঠিক কি না আলহামদুলিল্লাহ ইদানিং নাকি জি বাংলা বন্ধ আছে নাকি আবার চালু হয়ে গেছে স্টার জলসা জি বাংলা জি প্লাস স্টার প্লাস আমি এগুলো দেখি না সময়ও হয় না আর রুচি তো কুলায় না খবর দেখতেও মন চায় না কারণ খবর দেখতে গেল দেখি যে সকল মেয়েরা খবর পড়ে একটার মাথাও কাপড় থাকে না দেখলে কবিরা কবিরা ওইটাও রুচিত হয় না খবর দেখবো এটাও রুচিত হয় এরপরে ওই সিনেমার কারণে স্টার জলসা বা এগুলো যা আছে এগুলোর কারণে আমরা আজকে মুসলমানের ঘরগুলোকে দেখতে পাচ্ছি মন্দির হয়ে কেমনে মন্দির হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বসে তারা এই যে গেল তাদের দুর্গাপূজা ওদের নাটকের ভিতরে সিনেমার ভিতরে খবরের ভিতরে দুর্গাপূজার চরিত্র আছে না নাই ওরা ঢুকাই দেবে স্বাভাবিক আমাদের দেশে যদি মুসলমানেরা আমাদের সিনেমা গুলোতে তারা হুজুর দাইকা বিয়ে করা যদিও বাস্তব হুজুর না কিন্তু হুজুরের মতো সাজায় তো ইজাব কবুল করায় হুজুর সাজায় নাটক সিনেমাতে এগুলো করবে তো তাহলে তারা দুর্গা পূজা তো করতেই পারে এটা তাদের ধর্ম তারা করুক আমাদের আপত্তি নাই কিন্তু পশ্চিমবঙ্গে বসে যখন দুর্গা পূজার সিনেমায় অনুধ্বনি বাজায় মুসলমানের ঘরগুলোতে বাংলাদেশ অনুধ্বনি বাজতেছে ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে সায়ের দোকানে দেখবেন যায় কাফেরিজ বাংলা কাফের কোনায় ময়লা হাত দিয়া হাত ধোকেন এত চিকন কাপ কি রে ভাই এত ময়লা তো হুজুর আঙ্গুল তো যায় না এত ভাঙা কেন হুজুর টাকা নাই তো টেলিভিশন কিল্লা কি দিয়া ওইটা না হলে দোকান চলে না ভাঙা সা দোকান ও টেলিভিশন আছে না নাই যতক্ষণ দোকান চলে ততক্ষণ নাটক সিনেমা আমার ভাইয়ারা জাহিলিয়াত নতুন ভাবে এই যে দুই বছর দেড় বছরের মতো কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল এই সময় অনলাইন ক্লাসের নামে যুবকদের হাতে হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে ওই মোবাইলের ভিতরে এমন কোন খারাপ কাজ নাই যেটা পাওয়া যায় না এক একটা মোবাইল নিয়ন্ত্রণ না করলে এটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যায় চরিত্র এখন কি করবে করণীয় কি আফসোস করে শুধুমাত্র বসে থাকলে হবে না 17 বয়সের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাথা তুলে দাঁড়ালেন আস পরিবর্তন করি সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে থাকলেন চুরি করো না ডাকাতি করো না রাহাজানি করো না চিন্তাই করো না বলতে থাকলেন বলতে থাকলেন কিন্তু কোনো পরিবর্তন নাই দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল 40 আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ফামা জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহর রাস্তায় যে সংগ্রাম চালায় প্রচেষ্টা চালায় তাকে রাস্তা দেখায় দেয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যায় কথা কি বুঝতে পারতেছেন কি বলছি আল্লাহ বলে আমার পথে যে চেষ্টা করে তাকে আমি তাহার দেয়া আমার দায়িত্ব